ফাইনের টাকা দিল এর জন্য। এর জন্য কি করেছে? মেরেছে, মেরেছে। ওদেরকে থাপ্পড় মেরেছে। আমরা অ্যাবসেন্ট ছিলাম বলে আমাদের থাপ্পড় মেরেছে অনেক জোরে জোরে। মিস পড়াশোনায় ফাঁকের জন্য নয়, অসুস্থতার জন্য স্কুলে অনুপস্থিতির কারণে জরিমানার টাকা না দেওয়ার অপরাধে শারীরিক নির্যাতনের কথা এভাবেই বর্ণনা করছিল চতুর্থ শ্রেণীর কয়েকজন ছাত্র। শারীরিক নির্যাতনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আর উচ্চ আদালতের নির্দেশের পরও শিক্ষকদের এ ধরনের আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা। আমার বাচ্চা কালকে ক্লাসে বলছে মিস, আমার গার্জিয়ান বলছে এপ্রিলে বেতনের সাথে জরিমানা দিবে। মিস বলছে তোমার গার্জিয়ান কি জানে বলে বাচ্চারা থাপ্পড় মারা দিছে। সেন্সের জন্য টাকা ব্যাংকে জমা দিতে বলছে, সেটা জমা দিতে দেরি হয়েছে বলে আমার বেবিকে থাপ্পড় মেরেছে ক্লাস টিচার। এইটা তো টলারেট করা যায় না। ছয়তলা থেকে শার্ট তুলে নিচে ফেলে দেয়, যাও তুলে আনো গিয়ে। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন অনিয়ম আর শিক্ষার আড়ালে বাণিজ্যের অভিযোগের যেন শেষ নেই। এবছরের জন্য মানে অ্যাপলের টাই, তারপর শু, ব্যাগ, তারপর ওয়াটারপ্রুফ সবগুলি উইলসের লোগো দেওয়া, এই নতুন কিনতে হবে। এইখানে একটা মনোগ্রাম, এইখানে একটা মনোগ্রাম, জুতার মধ্যে মনোগ্রাম, ব্যাগের মধ্যে মনোগ্রাম। এ সময় সংবাদ সংগ্রহে বাধার সৃষ্টি করে স্কুল কর্তৃপক্ষ। প্রিন্সিপালের কাছে আগে যাবেন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সব অভিযোগ প্রথমে অস্বীকার করলেও পরে অবশ্য তার স্বীকার করে নেন স্কুলটির অধ্যক্ষ। অভিভাবকরা বলছেন নামী দামি স্কুলের অবস্থা যদি এমন হয় তবে সন্তানদের তারা পড়াবেন কোথায়? মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা।